বন্ধুরা, রোজ রাতে আলুর রস এই দুটি জিনিস মিশিয়ে নাও। এই দুটি জিনিস মিশিয়ে লাগালে তোমাদের মুখের সমস্ত রকমের কালো দাগ দূর হয়ে যাবে, ময়লা নোংরা উঠে যাবে, এমন কি মেস্তার দাগ থেকে সেটা উঠে যাবে। আলুতে আছে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টি, যেটা ত্বকের দাগছোপ দূর করার সাথে সাথে মেস্তার দাগটা অনেকটা ফেড করে দেয়। অর্থাৎ কালার মেস্তার যে কঠিন একটা দাগ থাকে, অনেকে বলে এটা ওঠে না, সেটা কিন্তু একদমই উঠে যাবে, অনেকটাই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক এভাবে মাখতে হবে। এই জন্য এমন কিছুই না, একটা আলুকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিয়ে তোমরা খোসা সহ এটা গ্রেট করে নিতে পারবে। আলু কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো। আলু মুখের নোংরা ময়লা তুলতে সাহায্য করে, রং ফর্সা করতে কিন্তু সাহায্য করে। এভাবে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা যদি চাও ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবে। আর দিয়ে দেবো 4-5 ফোঁটার মতো লেবুর রস। আলুর রসের সাথে লেবুর রসটা কিন্তু খুব ভালো, আমাদের স্কিনের জন্য খুব ভালো। সাথে সাথে আলুর রসের মধ্যে লেবুর রস দিলে কিন্তু আলুর রসটা কালো হয়ে যায় না, নাহলে কিন্তু আলুর রস কালো হয়ে যায়। প্রাচীনকাল থেকে কিন্তু ত্বকের স্কিনের দাগছোপ দূর করতে, ত্বক ফর্সা করতে কিন্তু আলুর রস ব্যবহার করা হয়। আলুর রসে আছে ব্লিচিং প্রপার্টি, যেটা ত্বকের উপরে ভাগের যেই কালো কালো লোম আছে সেটাও কিন্তু ব্লিচ করার মতো হয়ে যায়। মানে অর্থাৎ ত্বকের রং হয়েছে, ত্বক ফর্সা দেখা যায়। তাই নিয়মিত যদি এটা ব্যবহার করো ত্বকের অনেক অনেক সমস্যা আছে যেটা সমাধান পাবে। এর মধ্যে এখন আমি যোগ করব 1/2 চামচের মতো মুলতানি মাটি। মুলতানি মাটি যে এতটা ভালো এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। এই গরমে যদি নিয়মিত মুলতানি মাটিটা আমি ঠিক এভাবে যেভাবে দেখাচ্ছি এভাবে যদি ব্যবহার করো, যেহেতু সামনে মানুষের অনেক রকম প্রোগ্রাম থাকবে, শীতকাল আসবে, তাই মুলতানি মাটি যদি এভাবে ব্যবহার করো, এই ভ্যাপসা গরমেও কিন্তু ত্বককে উজ্জ্বল ফর্সা করতে, টান টান করতে, ত্বকের যেটা কালচে ভাব পড়ে যে অনেকদিন রান্না করতে করতে ত্বকের যত্ন না নিতে সেটাও কিন্তু দূর করে। এবার দিয়ে দেবো আমি 4-5 ফোঁটার মতো মধু। মধু কিন্তু ন্যাচারালি ময়েশ্চারাইজ করে, ভিতর থেকে ময়েশ্চারাইজকে ধরে রাখতে, অর্থাৎ ময়েশ্চারকে লক করে দিতে সাহায্য করে এই মধু। মধু কিন্তু ন্যাচারালি আমাদের ত্বককে টান টান রাখবে, উজ্জ্বল রাখবে, ফর্সা রাখবে, বুড়িয়ে যেতে দেবে না। মুলতানি মাটিতে খুব ভালো করে মিশিয়ে আনার পর দেবো 1/2 চামচের মতো আটা। যে আটার আমরা রুটি খাই, লাল গমের আটা হলে সেটা বেশি ভালো হয়, সেটা স্কিনের জন্য খুব ভালো। স্কিনের ময়লা দূর করতে, ত্বককে ফর্সা করতে কিন্তু সাহায্য করে। আটা দেওয়ার পর আমি অল্প অল্প করে কাঁচা দুধ দিয়ে ফেস প্যাকটা তৈরি করে নেবো। এখানে যদি তোমরা গোলাপ জল অথবা পানি দিয়েও ফেস প্যাকটা তৈরি করে নিতে পারবে, দুধটা অপশনাল। আমরা অল্প অল্প করে দুধ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে একদম টাইটও না হয়, একদম মানে পাতলাও না হয়, এরকম একটা ডো আমি তৈরি করে নিব। এই ফেস প্যাকটা তোমরা নিয়মিত ব্যবহার করবে, ফ্রিজের নর্মাল ফ্রিজের রেখে একটু হালকা হালকা করে দুধ বা পানি মিশিয়ে নিয়ে তোমরা 3-4 দিন ব্যবহার করতে পারবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার তোমরা তোমার সমস্ত ফেসে লাগাবে। এটা কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করবে, দিনে ব্যবহার করতে যাবে না। সমস্ত মুখে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে, প্রত্যেকটা জায়গায়, যেখানে যেখানে একটু কালচে হয়ে গেছে, গ্রিনের রান্না করতে করতে অনেক সময় হাত তো একদম নোংরা হয়ে যায়, মুখের কালারে ডিসকালার হয়ে যায় পার্লারে না যেতে যেতে, তারা কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটা মাখবে। মাখার সময় হালকা হাতে একটু 1 মিনিট ধরে মাসাজ করবে। যত ভালো মাসাজ করবে স্কিনে, ততই ব্লাড সার্কুলেশন ভালো হবে, ভেতর থেকে পরিষ্কার মানে ফর্সা ভাব মানে বেরিয়ে আসবে। খুব ভালো করে লাগিয়ে নিয়ে তোমরা 15 মিনিট, বেশি রাখা লাগবে না, 15 মিনিট একবার লাগালে দেখতে পাবে ত্বকটা কতটা উজ্জ্বল ফর্সা হবে।